তোমাদের কেমন লাগে বাংলাদেশকে? ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যালো বন্ধুরা, ইতোপূর্বে দেশের বাহিরে বাংলাদেশের শান্তিরক্ষীদের গর্বিত সব মিশনের গল্প নিয়ে আমরা তিনটি ভিডিও প্রচার করেছি। এ ধরনের ভিডিওর প্রতি আপনাদের আগ্রহ বিবেচনায় আজ আমরা জানব মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর এক গর্বিত গল্প। বাংলাদেশ থেকে ১৬ গুণ বড় আয়তনের এই দেশে আজ বাংলাদেশ নামটি উচ্চারিত হয় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে বাংলাদেশের বীর সেনানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে। কথা দিচ্ছি, এই ভিডিওটি আপনাকে গর্বিত করবে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সংক্ষেপে DRC অথবা DR কঙ্গো, আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ কঙ্গো। দেশটি অর্থনীতিতে পিছিয়ে থাকার কারণ হল রাজনৈতিক হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা এবং রাষ্ট্রীয় দুর্নীতি। ৮০ দশকে কঙ্গোর অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে আসে। সে সময় জন্ম হয় বিভিন্ন সন্ত্রাসী বিদ্রোহী দলের, ফলে পরবর্তী কয়েক বছরের মধ্যে কঙ্গো দুবার যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ১৯৯৯ সালের জুলাই মাসে জাম্বিয়ার রাজধানী লুসাকায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে যুদ্ধবিরতির পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর হয়ে ২০০৩ সাল থেকে কঙ্গোতে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈন্য সংখ্যার দিক থেকে পাকিস্তান ও ভারতের পরই তৃতীয় অংশগ্রহণকারী দেশ বাংলাদেশ। কঙ্গোর বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সেদেশের সরকার ও আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। How in Bangladesh people are living, because we are seeing a good example for this military. They are living with us as brothers, as fathers, as young brothers. So we are with them, we usually call them Bundu. যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর অধিক সংঘাতপূর্ণ জায়গা উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরি। শুরুতেই এই প্রদেশের সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেয়া হয় বাংলাদেশের শান্তিরক্ষীদের। পাহাড়ি ইতুরি প্রদেশের জনসাধারণের জীবন মান ছিল খুবই শোচনীয়। দায়িত্ব গ্রহণের পরই স্থানীয় মানুষদের সাথে সম্প্রীতির সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনী। নিরাপত্তার পাশাপাশি সেখানকার সাধারণ শিশু কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু স্কুল প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের শান্তি রক্ষীরা। গৌরবের বিষয় হচ্ছে কঙ্গো সরকারের অনুমোদনেই এই স্কুলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু এম বায়ো প্রাইমারি স্কুল। বঙ্গবন্ধু স্কুলের সামনে কঙ্গোর পতাকার পাশাপাশি উড়ে বাংলাদেশের পতাকাও। কি পড়া? ডিস্ট্রিক্ট কি? সেটা নোয়াখালী, বগুড়া, ময়মনসিংহ, রাজবাড়ী, নেত্রকোনা, ঢাকা, কুমিল্লা, সিলেট, পারিসা। আসসালামু আলাইকুম স্যার। ২০২০ সাল থেকে কঙ্গোর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর মনুস্কু এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গোবাসীর মনে জাগিয়েছে নতুন আশার আলো। এছাড়া চলতি বছরের ৭ আগস্ট থেকে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাত থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত কল্পে কনভয় স্কট পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড় জঙ্গলে ঘেরা এদেশের রাস্তাগুলোতে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চলার পথে আচমকা সন্ত্রাসী সংগঠনের আক্রমণ সেখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। দুর্গম এলাকায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সহ বিদ্রোহীদের অ্যাম্বুশ উপেক্ষা করে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী প্রতিদিন আনুমানিক শতাধিক বেসামরিক যানবাহনের নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করে চলছে। এখানে ওই যে আমাদের পাম্পের গাড়ি দাঁড়ায় গেছে, তো নামাজ পড়ো, নামাজ পড়ে রওনা দিবে। আচ্ছা, এদের সিকিউরিটি কিভাবে দিতে হয়? সিকিউরিটি আমরা গাড়ি আগে থেকে সিস্টেম থেকে পিক আপ কঙ্গোর সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে অন্যতম কোডেকো মিলিশিয়া বাহিনী। চলতি বছরের ১৬ই মে কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে একটি সফল অভিযান পরিচালনা করে লিঙ্গা গ্রামের অধিবাসীদের এই সন্ত্রাসী বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী।
গভীর অরণ্যে ঘেরা প্রতিকূল এই অঞ্চলে সব মিশনই সফল হয় না। 2013 সালের তথ্য অনুযায়ী কঙ্গোর শান্তি রক্ষা মিশনে 11 জন বাংলাদেশি বীর সেনানী প্রাণ দিয়েছেন, যেই সংখ্যাটি হয়তো এখন আরো বেড়েছে। এদেশের সাধারণ মানুষেরাও তাই দেশ বিভূয়ে সৈন্যদের আপন করে নিয়েছেন নিজেদের পরিবারের মতো। বাংলা শিখছো কিভাবে? বাংলাদেশ কাম সংগঠকা। হ্যাঁ ভালো ভালো। Yes বাংলাদেশ ভালো ভালো। Yes good Bembe 1 Bembe 2 Bembe 3 ভালো good my friend। কঙ্গোর গ্রাম প্রধানেরা বাংলাদেশি শান্তিরক্ষীদের ব্যবহার, আন্তরিকতা, সাহসিকতা ও দায়িত্বের প্রতি নিষ্ঠা এবং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট শিশুরা পরিবেশন করে বাংলা গান। বাংলাদেশ থেকে 8,500 কিলোমিটার দূরে অবস্থিত একটি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা মুখরিত হয় বাংলাদেশ নামে, যেটি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত করে আমাদের সকলকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। দেখতে পারেন বাংলাদেশি শান্তিরক্ষীদের অভিযান নিয়ে আমাদের নির্মিত অন্য ভিডিওগুলো।